একত্রিত হয়েছে তেওঁলোক স্মরণ করবলে সচাকৈ অতি দুঃখর দিন। আমি মাত্র আমার অস্তিত্ব রক্ষার কারণে আমি আমার সবল প্রতিবাদে দাঙি ধরেছিল। যেদরে এটা সমুজ্জ্বল দায় কই গল, আমি শিল্পী সমাজ সদৌ ছাত্র সন্থার একেলগে বা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর একেলগে ওলাই আহিছিল। আমার যে ভাষা আমি সংস্কৃতি ভাষায় কব জানো, গীত মাতেরে হোক নাটকের ভাষারে হোক, আমি সেই ভাষারই মাত্র প্রতিবাদ করবলে চেষ্টা করেছিল যে আমার নিজের ঠাইখনত যে অস্তিত্ব আছে সেই অস্তিত্ব আমি সদায় বজায় রাখব লাগিব। আর তাত কোনো অনাধিকার প্রবেশ করে কোনো বিদেশী আহি আমার সেইখিনি অস্তিত্ব আমার চিনাকি আমার পরিচয় কাহিনী বনোয়ারে মাত্র সেয়াই কবলে আমি চেষ্টা করেছিল। আর সবল ভাষায় আমি রাজপথলে ওলাই আহিছিল আমার নিজের ভাষার কথা কবলে। তাত আমাক দমন করব বিচরা হল, আমি অহিংস পন্থা গঠন গ্রহণ করেছিল কিন্তু তেওঁলোকে হিংসার পথেরে আমাক দমন করবলে চেষ্টা করলে, নানা প্রলোভন দেখালে, বহু ধরনের আমাক দমন করবলে চেষ্টা করলে, বহু ধরনের বিভাজন আনবলে চেষ্টা করলে। কিন্তু সেই সকল মুখিমূর করে আমি আগুয়ে যাওতে তার মাজরপরা আমার মাজর এই সৰু সৰু লড়াকেজনক মৃত্যুদণ্ড দিয়াত আমাক রোধ করবলে চেষ্টা করেছে কিন্তু সেই ভাষাও আমি নামানিল। কিমান তেওঁলোকে দমন করব, হিংসার পথত যিমানেই তেওঁলোকে দমনের নীতি নলক আমি অহিংস ভাষারে একধরনের এতিয়াও সেই সবল স্থিতি লৈ আছো। আর এনে ধরনের আমি আগুয়াই যাম, আমার নিজের ভাষারে কথা কম, আমি নিজের কামও করে যাম, আমার খেতে পথারতো কাম হব, সংস্কৃতির পথারতো কাম হব, বিদ্যালয়তো কাম হব, শিক্ষা সংস্কৃতি সকল দিকত একেলগে আগুয়াই যাম। কিন্তু আমার অস্তিত্ব রক্ষার কারণে যদি আমি এতিয়াও আন্দোলনেই করে থাকবলগা হয় তেতিয়াহলে সেই আন্দোলনের ভাষাও আমি কই যাম। আমি 83 যদি ঘুরি যাও দেখিম সেই 8 শতাধিক শহীদক তেওঁলোকে মৃত্যুদণ্ড দিও আমাক কিন্তু বারণ করব নোৱাৰিলে। এটা পর্যায়ে আমি পালোহি, তারপর পুনের আকৌ সেই একই আন্দোলন। কিন্তু বারে বারে নিজের অস্তিত্বর কারণে নিজের ঠাইখনত জানো আন্দোলন করে থাকবলগা হয় আর সেইটো করবলে যাওতে আমার প্রজন্ম কিমান বছর পিছুয়াই যাব আর কেইটা দশক পিছুয়াই থাকিব। তেওঁলোকে নিজেই ভাবিব পারিছেনে যে তেওঁলোকৰ নিজের লড়া ছোৱালীও এই দিশত পিছুয়াই গৈ আছে? আমার নিজের ঠাইখনত আমার ভবিষ্যৎ কি? যদি আমি এতিয়াও নিজের অস্তিত্ব রক্ষার কারণেই আন্দোলন করে থাকিব লাগে আমি তেনেহলে উন্নয়নের কথা কেনেকৈ কম, কি দিশত আমি আগুয়াই যাম? কিন্তু যদি তেওঁলোকে সেয়াই বিচাৰিছে আমার প্রজন্মও সেইখিনি ত্যাগ করে আমি নিজে নিজের উন্নতির কারণে চিন্তা করে নিজের কামখিনি করে আমি সেই স্থিতি সবল করে আমি সদায় আগুয়াই যাম। আর আমি এতিয়াও কও সবলভাবে যে আমি কা নামানো, যদি তেওঁলোকে জাপি দিয়ে থাকিব বিচাৰে আমিও আমার নিজের ভাষারে আমি সেইখিনি প্রতিবাদ করে যাম, আমি কই যাম আর কোনো দমন নীতি কেতিয়াও নচলিব আমার উপর। আমি বহুত কথা নকওঁ, কামেরে আমি করে থাকিব বিচাৰোঁ। আর আমার শিল্পী সমাজ আমার সাংস্কৃতিক সমাজের মানুষে এনেও বহুত কথা কই নাথাকে, তেওঁলোকে মাত্র নিজের কামেরে দেখুয়াইহে যায়। গতি আমি এতিয়াও সেয়াই দেখাব বিচাৰিছোঁ, আমার নিজের ভাষারে আমি পুনের কইছো আমি কা নামানো। আর আমি এয়াই বিচাৰোঁ যে আপনাদের সেইখিনি যাতে কথাখিনি অনুধাবন করব পারে ভালদরে আজির প্রজন্ম, আর আপনাদের নিজের কামখিনি সবলভাবে নিজের স্থিতি রাখি নিজের অস্তিত্বর কারণে সদায় সেই সবল একটা পদক্ষেপ আপনাদের গ্রহণ করে যাব পারে আর নিজে নিজের ভিতর আমার অস্তিত্ব রক্ষার কারণে সেইখিনি কথা সদায় নিজের ভিতর রাখি আপনি আপনাদের নিজের পরিয়ালের লগতে নিজের জাতিটোর কারণে নিজের ভাষার কারণে নিজের সংস্কৃতির কারণে নিজের যেটা আমার পরিচয় আছে সেইটোর কারণে আপনাদের যাতে সদায় নিজের সবল স্থিতি এনেদরেই রাখে। 3টা বর্ষ পার হয়ে গেল এতিয়াও আমি ন্যায় পোৱা নাই। আমি আমার অহিংস আন্দোলনের যে দমন নীতি চলাবলে চেষ্টা করা হয়েছিল বা হিংসার পন্থা তেওঁলোকৰ ফলপ্ৰা গ্রহণ করেছিল, গতি সেইখিনি আমি আমার প্রতিবাদ এতিয়াও আছে, আমি এতিয়াও কা নামানো। কিন্তু আমি করজোরে প্রার্থনা করো আমার আইনের ওসর আমার ন্যায়ালয়ের ওসর যাতে এই নিরীহ 5 জন যুবকর পরিয়ালক ন্যায় দিবলৈ চেষ্টা করে আর সোনকালে আমি সেয়াই আশা করছো, কারণ আইন নিরপেক্ষ, দেশের আইনখন দেশের সংবিধান নিরপেক্ষ সেই কথায় আমি এতিয়াও বিশ্বাস করো।